নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেলের টাইটেল দেখে কিছুটা হয়তো বুঝতে পেরেইছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকের গাছ অনেকেই বলছেন যে ডাইব্যাক হয়ে যাচ্ছে, জবা গাছ হোক, গোলাপ গাছ হোক, কিংবা আরও যে কোনো গাছ যেগুলো ডাইব্যাক হয়ে যাচ্ছে, অতিরিক্ত জল বা বৃষ্টির প্রভাবে মাটিতে ফাঙ্গাসের সৃষ্টি হচ্ছে এবং গোড়া পচে যাচ্ছে, পচে গিয়ে মারা যাচ্ছে। তো আজকের একটা জিনিস যেটা দেখাবো, এটা মাটিতে দিন এবং একটা গাছও ডাইব্যাক হয়ে মারা যাবে না। এটা আমি কথা দিলাম যে কোনো গাছ ডাইব্যাক হয়ে মারা যাবে না। এই বর্ষায় আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন আর অবশ্যই কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান আপনার গাছে আসবে না, টবের মাটিতে থাকবে না কোনো ধরনের ফাঙ্গাস ক্ষতিকর যে ছত্রাক যেগুলো যারা আক্রমণ করে এবং গাছের ক্ষতি করে দেয়। তো সেই ক্ষতিকর ছত্রাক আজকের আসবে না। দুটোভাবে এর পদ্ধতি দেখাবো এবং একটি পদ্ধতি বলে দেব। আপনারা এই সময় যারা বীজ সংশোধন করছেন বা বীজ ছড়াচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণভাবে কাজে আসবে। আর অবশ্যই যদি ভালোভাবে গাছ করতে হয়, বাগান করতে হয়, তাহলে কিন্তু এই কাজটা বর্ষাকালে অবশ্যই আপনারা করে ফেলুন। তাহলে দেখবেন যে কোনো গাছ ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে না, গাছ থাকবে সুস্থ সবল এবং ফুটবে প্রচুর পরিমাণে ফুল, আসবে ফল। তো বন্ধুরা, যে বিষয়টা নিয়ে বলবো তার আগে একটা কথা বলি যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রতিদিন সন্ধে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আসে আমার চ্যানেলে। তাই বলবো, সহজে বাগান করতে, সুন্দরভাবে বাগান করতে আপনাকে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর এই যে বিষয়টা বলতে চলেছি, এই জবা গাছ আমরা বিশেষ করে দেখি, যে একটা উদাহরণ দিচ্ছি যে পুনে ভ্যারাইটি জবা গাছ বা যে কোনো ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছ আমাদের কিন্তু ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়। তো সেই ক্ষেত্রে গোড়া পচে যায়, ডাইব্যাক হয়ে যায়। তো বা গোলাপ গাছ যারা মাটিতে করি, সিন্ডারে নয়, তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা সৃষ্টি হয়। হঠাৎ করে দেখা যায় যে গোলাপ গাছের ডালগুলো কালো হয়ে যাচ্ছে এবং ডাইব্যাক হয়ে মারা যাচ্ছে। তো এগুলো ছত্রাক, এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। সেই কারণে এই জিনিসটা আপনারা টবের মাটিতে বা মিডিয়াতে 10 দিনের ব্যবধানে যদি দেন, দুবার মাসে দুবার দেবেন, 10 দিনের ব্যবধানে দেবেন, আর এইটা দেওয়ার পরে দেখবেন আর কোনো ধরনের সমস্যা থাকছে না। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই যারা বুঝতে পেরেছেন অভিজ্ঞ বাগানি, আমি কিন্তু টাইকোডার্মা ভিডিডির কথা বলছি। এই টাইকোডার্মা ভিডিডি বা জীবন্ত ছত্রাক এটি। তো এই জীবন্ত ছত্রাক বা টাইকোডার্মা ভিডিডি আপনারা প্যাকেট আকারে পেতে পারেন, অনলাইনে বা অফলাইনে, যেখান থেকেই নেবেন, প্যাকেট থেকে নেবেন, প্যাকেট দেখে নেবেন, কারণ এর একটা মেয়াদ থাকে। তো এই এই যে সেই জিনিসটা, তো এই যে এর কিন্তু একটা মেয়াদ থাকে, যার মধ্যে কিন্তু এটাকে এক্সপায়ার হয়ে গেলে এটা আর কিন্তু মিডিয়াতে কাজ করবে না বা মাটিতে কাজ করবে না। এটা কাজটা করে এটাই, যখন আপনারা টবের মাটিতে দেবেন তখন কিন্তু টবের মাটির সংস্পর্শে এসে এরা কিন্তু দ্রুততার সাথে বংশ বিস্তার করে। এরা কিন্তু জীবন্ত ছত্রাক, এরা উপকারী ছত্রাক। এরা যে ক্ষতিকর ছত্রাকগুলো আছে তাদেরকে মেরে দেয় এবং নিজেরা বংশ বিস্তার করে। গাছের যে খাবারগুলো সেগুলোকে ভাঙতে সহায়তা করে, গাছকে গ্রহণ করাতে সহায়তা করে, আর অবশ্যই ফাঙ্গাস রোধ করে। ফাঙ্গাল অ্যাট্যাক কোনোভাবেই আসতে দেয় না আপনার গাছে। তো যারা অনলাইনে নেবেন তারা কিন্তু এই টাইকোডার্মা ভিডিডি বলে সার্চ করবেন, বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এই টাইকোডার্মা ভিডিডি। আর অফলাইনে যারা নেবেন, অর্থাৎ যে কোনো রাসায়নিক সারের দোকান বা যেখান থেকে সার বিক্রি হয়, যেখানে জৈব রাসায়নিক উভয় প্রকারেরই সার পাওয়া যায়, ফার্টিলাইজার শপ, তো আপনারা এই ফার্টিলাইজার শপ থেকেও নিতে পারেন। তবে আমি বলবো, লুজও বিক্রি করে ফার্টিলাইজার শপে, আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা প্যাকেট নিন এবং তার মধ্যে কিন্তু ম্যানুফ্যাকচার ডেটটা অবশ্যই দেখে নেবেন, সম্ভবত 6 মাসের মতন থাকে। আর এই জীবন্ত ছত্রাক এরা কিন্তু ঠান্ডা প্রকৃতির জায়গায় দীর্ঘদিন থাকতে পারে, আর সেই জন্য আপনাদেরকে বলবো কখনোই এই প্যাকেট কিনে এনে রৌদ্রে বা এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে উত্তাপ পায়, এরকম জায়গায় রাখবেন না। আপনারা নিয়ে এসে কোনো কন্টেনারের মধ্যে রেখে ঠান্ডা জায়গায় রেখে দিন, যেখানে সূর্যের আলো ডিরেক্ট পড়বে না,
এরকম স্থানে আপনারা কিন্তু রেখে দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে কিন্তু এরা যতদিন ম্যানুফ্যাকচার ডেটটা যেটা থাকে প্যাকেটের গায়ে লেখা, ততদিন পর্যন্ত কিন্তু জীবিত আকারেই থাকবে, জীবন্ত ছত্রাক হিসাবেই থাকবে। এইগুলোকে যখনই মাটিতে দেবেন তখনই এরা কিন্তু দ্রুততার সাথে বংশবিস্তার করে এবং তার প্রভাবে আর এই রকম ভিজে যে স্যাঁত স্যাঁতে ওয়েদার বর্ষাকালের, তো সেই ওয়েদারে কিন্তু এরা মাটিতে যখনই আসবে তখন দ্রুত তার সাথে বংশবিস্তার করবে এবং ক্ষতিকর ছত্রাকগুলোকে মেটে দেবে। দেখুন, মাটি কিন্তু মিডিয়া কিন্তু ভিজে আছে, তারপরেও আমরা কিন্তু স্বল্প পরিমাণে মাটিটাকে খুঁচিয়ে নেব এবং তার মধ্যে কিন্তু এই টাইকোডার্মা ভিরিডি এটা কিন্তু আমরা ছড়িয়ে দেব। আর ছড়িয়ে দিয়ে অবশ্যই মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। মাটি ভিজে আছে, খুব বেশি জলের প্রয়োজন পড়বে না, কারণ এই যা জ্যাবজ্যাবে মাটি রয়েছে, ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, তো আমি এই ভিডিওটা শ্যুট করার আধ ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তো সব গাছগুলোই ভিজে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা আমরা নিয়েছি মোটামুটি আইসক্রিম চামচ বা চা চামচ যেটাকে ব্যবহার করা হয়, টেবিল চামচ নয়। তো এই চা চামচের এক চামচ পরিমাণে নেওয়া হয়েছে এবং মাটির অভ্যন্তরে কিছুটা দিয়ে দেওয়া হলো এবং তারপরে সাইড দিয়ে মাটি যে খোঁচানো হয়েছে এইভাবে ছড়িয়ে দেবেন। দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পর যদি মাটি বেশি শুকনো থাকে তাহলে সামান্য পরিমাণে, একদম খুব সামান্য পরিমাণে জল দেবেন, আর না হলে এইরকম ভিজে মাটি যদি থাকে তাহলে কখনোই জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে কিন্তু আপনারা টাইকোডার্মা ভিরিডি মাটিতে দেওয়া শুরু করে দিন, কারণ বর্ষাকাল চলছে, ডাইব্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু দীর্ঘতরকে দীর্ঘতর হয়ে যাবে, প্রচুর গাছ কিন্তু ডাইব্যাক হয়েও মারা যায় বন্ধুরা। সেই জন্য বলবো এই টাইকোডার্মা ভিরিডি দিতে পারেন আপনারা যে কোনো গাছে, যে কোনো সবজি গাছ হোক, ফুল গাছ হোক, ফল গাছ হোক, যে কোনো গাছে আপনারা দিতে পারেন। ইনডোর বা সেমি ইনডোর প্ল্যান্টগুলোতেও আপনারা কিন্তু এই টাইকোডার্মা ভিরিডি প্রদান করতে পারেন। আর অবশ্যই আরেকটা জিনিস জায়গা বলবো যে আপনারা জলেতেও গুলে নিয়ে কিন্তু এই টাইকোডার্মা ভিরিডি গাছে মানে পাতার মধ্যেও স্প্রে করতে পারেন এবং মিডিয়াতেও দিয়ে দিতে পারেন। আর এই টাইকোডার্মা ভিরিডি কিন্তু সম্পূর্ণরূপে অর্গ্যানিক জৈব ছত্রাকনাশক আমরা কিন্তু এক কথায় বলতে পারি। তো সেই হিসাবে কিন্তু এই টাইকোডার্মা ভিরিডি আমি অন্তত এই বর্ষার সময় বিশেষ করে সব গাছেই দিয়ে থাকি। তো দেখুন এই যে মিডিয়াটা আমি হালকা খুঁচিয়ে নিলাম, তো তারপরে এটাকে কিন্তু আমি উপরে মাটিটা চাপা দিয়ে দেবো। এরা কিন্তু, এবং মাটি যেহেতু শুকনো আছে দেখুন, কারণ সেমি ইনডোরে রয়েছে আমার এই গাছটা, পিস লিলি গাছ, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই মাটির মধ্যে দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেবো, আর এটা 10 দিনের ব্যবধানে দেয়া যেতে পারে। তো প্রথম যেটা দেখালাম যে চারিধারে ছড়িয়ে দিতে পারেন, তারপরে এরকম মাটির মধ্যে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা কিন্তু জলে গুলেও এটা স্প্রে করে দিতে পারেন গাছের পাতায়, অথবা আপনারা কিন্তু এটাকে মিডিয়াতে দিয়ে দিতে পারেন। এবার সতর্কতা কিছু বলে দেবো যে যে জিনিসগুলো যদি আপনারা করে থাকেন আপনাদের গাছে তাহলে কিন্তু কাজ হবে না। সেটা হচ্ছে অন্তত এই টাইকোডার্মা ভিরিডি টবের মিডিয়াতে দেওয়ার 15 দিন আগে কোনো ধরনের রাসায়নিক সার বা রাসায়নিক খাবার আপনারা কিন্তু টবের মাটিতে দেবেন না, মানে দেওয়া চলবে না, তাহলে কিন্তু এই টাইকোডার্মা ভিরিডি কাজ করবে না, মানে কোনো কাজে আসবে না। রাসায়নিক সার একদমই দেওয়া চলবে না এই টাইকোডার্মা ভিরিডি দিলে, তাহলে কিন্তু যে জীবন্ত ছত্রাক যারা যাদেরকে এরা গঠন করবে বা তৈরি করবে সেই ছত্রাকগুলো কিন্তু মারা পড়বে, কোনো কাজে আসবে না। তাই অন্তত খেয়াল রাখবেন যেন টবের মিডিয়ায় 15 দিন আগে যদি রাসায়নিক সার দিয়ে থাকেন তারপরেই কেবলমাত্র এই টাইকোডার্মা ভিরিডি আপনারা কিন্তু টবের মাটিতে প্রদান করবেন। আর এই এটা দেওয়ার অন্তত 10 দিন আপনারা কিন্তু 10 থেকে 15 দিন কিন্তু দেবেন না আর কোনো রাসায়নিক সার। তো এই ছিল মোটামুটি টাইকোডার্মা ভিরিডি নিয়ে আলোচনা। যে কোনো জৈব সার বা অর্গ্যানিক যে সমস্ত সারগুলো আছে, যেমন অর্গ্যানিক পটাশ, গাছের পটাশিয়ামের প্রয়োজন হচ্ছে, দিতে তো হবে, তো অর্গ্যানিক আকারে ডিএপিও পাওয়া যায়, নাইট্রোজেন বেস ফার্টিলাইজার, তো সেই ক্ষেত্রে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা মানে অর্গ্যানিক যে সমস্ত ফার্টিলাইজারগুলো আছে সেগুলোকে কিনে নিন, কিনে নিয়ে আপনারা টবের মিডিয়ায় দিন, কোনো সমস্যা হবে না, কিন্তু কোনো রাসায়নিক সার দেওয়া চলবে না 10 থেকে 15 দিন অন্তত, 15 দিন আগে এবং 15 দিন পরে। এইভাবে কেয়ার করুন, দেখবেন আপনাদের গাছের যেমন বৃদ্ধি হচ্ছে, বিকাশ হচ্ছে, ফুল ফল আসছে, তেমনই কিন্তু কোনো গাছ ডাইব্যাক হয়ে মরবে না বা মারা যাবে না, কারণ
এরা সম্পূর্ণরূপে মাটির যে ক্ষতিকারক ছত্রাক বা গাছের আকারে যেগুলো ক্ষতিকারক ছত্রাক তাদেরকে সম্পূর্ণরূপে দমন করতে সক্ষম। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।